বগুড়ার কারাগার থেকে পালানো ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান হাসিবুর এই যে ছাদ ছিদ্র করে আসামিরা পালালো এটি কিভাবে সম্ভব হলো আসলে কারা কর্তৃপক্ষের ব্যাপারে কি বলছে তাদের নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি ছিল কিনা একশো বছরের পুরনো এই কারাগার থেকে যারা পালিয়ে যায় তাদের সবাই পৃথক পৃথক হত্যা বাবলার আসামি বা কয়েদি ছিলেন এবং তারা সবাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বা কয়েদি যাই বলেন তারা এই অবস্থায় এই কারাগারে বেশ কিছু দিন ধরে ছিলেন এবং যে কক্ষে তারা ছিলেন চারজন একটা কক্ষে ছিলেন এবং একটা কক্ষে তারা বেশ কিছু দিন ধরেই এখানে ছিলেন আমি একজন পুলিশ কর্মকর্তার সাথে কথা বলেছি যিনি গত রাত্রিতে তাদের পালিয়ে যাবার পর গ্রেপ্তার করেছেন তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে প্রায় এক মাস যাবৎ তারা এই কারাগারের ভিতরে পাওয়া একটি স্ক্রু ড্রাইভার দিয়ে মূলত ছাত্রী ছিদ্র করেছে এই ছাত্রী ঢালাই করা না এটি আপনি জানেন যে প্রাচীন একটি ভবন চুন সুরকির গাথায় ছাত্রী এটি স্ক্রু ড্রাইভার ব্যবহার করে তারা একটা মানুষ বের হওয়ার মতো ছিদ্র করেছে এই ছিদ্র দিয়ে একে একে তারা বেরিয়ে গেছে এবং ঠিক যে এলাকায় কারাগারে যেখানে তাদের সেলটি ছিল সেটা সংলগ্ন এলাকাতেই বেস্টরি প্রাচীর আপনি যে বেস্টরি প্রাচীরটা দেখছেন মূলত এটি তারা টপকে এখান থেকে পালিয়ে চাষিবাজার এলাকায় গিয়ে ধরা পড়েছে এবং যে ছিদ্রটা করা হয় যে সেটি একেবারে একজন মানুষ কোনোভাবে বেরোতে পারে এরকম একটি ছিদ্র তারা তৈরি করছে একটু আগে একজন কর্মকর্তা আমাকে যেটি জানিয়েছেন যে তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পেয়েছেন যে ছিদ্র করার পরে তারা বিছানার চাদর বা এই ধরনের কিছু একটা বিষয়ে জোড়া লাগেছে এই ধরনের জোড়া দিয়ে তারা দেয়াল টপকে মূলত এ মূল যে কারাগারের বাইরে চলে আসে আর এদের ভিতরে যে একজন রয়েছে যে কাহালতে এক সময় খুবই আলোচিত একটি হত্যা মামলা হয়েছিল একটি শিশুকে হত্যার পরে ইট ভাটায় পুড়িয়ে ফেলা হয় সেই হত্যা মামলার একজন আসামি ছিল এর বাইরেও আরও তিনটি হত্যা মামলার যারা কয়েদি তারা বা দণ্ডপ্রাপ্ত তারা ছিলেন এখানে আর আমি কারা কর্তৃপক্ষের সাথে বেশ কয়েকবার চেষ্টা করেছি যোগাযোগে যে কোথাও শৈতুল্য ছিল কি তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে যেখান দিয়ে তারা পালিয়ে গেছে সেটি বলা যায় যে একেবারে কারাগারের মূল ফটক থেকে চল্লিশ থেকে পঞ্চাশ গজের মধ্যে একটা এলাকা এবং সেখানে একটা সেন্ট্রি পোস্ট আছে সেখান থেকে কারাগারের সব কিছু নজরে রাখা যায় সিসি ক্যামেরা রয়েছে সব মিলিয়ে আমার কাছে যেটি মনে হয়েছে যে নিরাপত্তা ব্যবস্থা যাই থাক अंदर के जी দায়িত্বে যারা ছিলেন তাদের আসলে একটা শৈতিল্য ছিলেন যে কারণে মনে হয়েছে যে এখান থেকে তারা খুব সহজেই পালিয়ে যায় আপনি যে এলাকাটা এখন দেখতে পাচ্ছেন এটি একেবারেই বলা যায় যে সবসময় চলাচল করে মানুষ এমন একটি এলাকা ঠিক এইখান থেকেই তারা নেমে একেবারে নির্বিঘ্নে চলে যাবার চেষ্টা করেছে তবে পুলিশের যে তৎপরতা সেটির কারণে হয়তো শেষ পর্যন্ত তারা তাদের যে পরিকল্পনা সে পরিকল্পনা অনুযায়ী পালিয়ে যেতে পারেনি সাব ইন্সপেক্টর খোর্শেদ মূলত তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং তার সাথে আমি কথা বলেছি তিনি যেটি বলেছে যে এরা আসলে কোথায় যাবে এরকম বা কোথায় থাকবে এরকম একটা চিন্তা ভাবনায় করছিল যে অবস্থায় তারা একটা সিদ্ধান্তহীনতার কারণে বাজারে একত্রিত হয়ে আটকা পড়ে যায় বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান